আসসালামু আলাইকুম বন্ধুগণ, মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এটা প্রায় মানুষেরই মনোরঞ্জন বা একটু বিনোদন বা একটু আনন্দ, খুবই ভালো জায়গা। আমাদের এখানে সুইস গেট নাটোর জেলার পাপড় নিচে কায় বড়াই গ্রামের সুইস গেট পাপড় বিক্রি করছে। এই বড় পাপড় বাজার কত করে বেচতেছেন? 20 টাকা বিজ না, অনেক কিছুই দেখা যায়। বড় বড় পাপড় বাজার, চলুন আমরা দেখে আসি যে আটঘরিয়া সুইস গেট আর কি কি পাওয়া যায়। আমি একা যাইনি, আমার পরিবারের 30 ছেলে মেয়েকে তাদের কাছে নিয়ে গেছি, কারণ মাঝে মাঝে তাদেরও মন চায় একটু বেড়াতে। অনেক মানুষ যেখানে দূর দূরান্ত থেকে বেড়াতে এসেছে, সেখানে আমরা কেন বাদ যাব? যদিও বা প্রতিদিন খুব ভোরে হাঁটতে হাঁটতে এখানে যাই, তারপরেও নিজের পরিবার সহ একটু ঘোরাফেরা, একটু সময় দেওয়া, এটা কিন্তু একটা আলাদা সুখের কথা, এটা একটা বিনোদনের কথা। কারণ সকলের মন চায় একটু ঘোরাফেরা করতে। দেখুন, কেউ নিয়ে গেছে নৌকা, মাঝ নদীতে বেড়ানোর ইচ্ছে যাচ্ছে, এরকম দৃশ্য কোথায় পাবে? অবশ্যই এমন কোনো বিনোদন জায়গা যেখানে মানুষ চলাচল করে, যাওয়া আসা করে। তারা এসছে অনেক আনন্দিত, এসে আর কী কী খায়, কী ঘুরে, কী দেখলো, কত মানুষজন ছবি তুলতেছি। আসলে এটাই মানুষের জন্য অনেক কিছু, যে সকলে মিলে একটু বিনোদন যাবে। এজন্য বলা আছে যে নিজেকে সুস্থ রাখতে, ভালো রাখতে প্রতিটা মানুষেরই উচিত, সপ্তাহে না পারেন মাসে অন্তত পক্ষে একদিন কোথাও বেড়াতে যান, না হলে অন্তত বছরে একদিন হলেও কোথাও দূর দূরান্তে একটু বেরিয়ে আসুন। একটু খোলা মনে, একটু আনন্দ করার জন্য, একটু বিনোদনের জন্য, একটু সময় কাটানোর জন্য বাহিরে যান। দেখুন দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে এখানে দেখা করতে। এই সুইস গেটে দেখার মতো অনেক কিছু আছে, মানুষ আসলে মানুষের মন ভরে যায়। প্রতিদিন বিকেলবেলা আসা যায়, কিন্তু শুক্র এবং শনিবার ছুটির দিন হওয়ায় এই দিনে আপনি বেশিরভাগ সময় আসর নামাজের পরে সন্ধ্যা রাত পর্যন্ত প্রচুর মানুষ দেখবেন, প্রচুর মানুষ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সন্ধ্যা রাত মুহূর্ত টাইমটা অনেক অনেক ব্যস্ত থাকে। আসছে মানুষ, বেড়াচ্ছে, এখানে মাছ ধরা দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। সকলেই একবার হলেও ঘুরে যাওয়ার জন্য অনুরোধ রইল নাটোর জেলার বড়াই গ্রাম থানাধীন আটঘরিয়া সুইস গেটে। ধন্যবাদ।